হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং ইউ এন্ড মি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের, কালকে তো তোমাদের বললাম যে আজকে আমরা এক জায়গায় যাবো, আজকে রাত্রি শেষ হলি ভোর রাতে। তো এই যে আজকে রাতে ঘুমিয়ে কালকে যে ভোরটা হবে সেই ভোরবেলায় আমরা বেরিয়ে যাবো মোটামুটি 3:30-4টার সময়। তো এখন আমরা যাচ্ছি একটু টুকটাক কেনাকাটি করার জন্য, আর ওর বাড়িতে একটু দেখা করব, তারপর আরো টুকটাক কাজ আছে, চলো আমাদের সাথে, তোমরাও দেখতে পারবে। তো চলো যাই। আসছি, টাটা, চললাম, কালকে ভোরে দেখা হবে। বাড়িতে নামিয়ে দিয়েছে, আমি ফুল ট্যাঙ্কি গাড়ির তেলটা করে রাখছি, তার সাথে হাওয়াটাও প্রেশারটা চেক করে নিয়েছি, কারণ অত ভোরবেলায় কোনো পেট্রোল পাম্প খোলা থাকবে না। কমপ্লিট পেমেন্ট ডান, তো বাড়ি থেকে এখন লাগেজটা বাঁধবো, তেল টেল ভরে বাড়িতে চলে আসলাম। এখন এই যে লাস্ট টাইম কিছু গোছানো হচ্ছে, গোছানো বাকি আছে লাস্ট টাইম, মানে কালকে তো তোমরা জানো যে আমরা ভোরবেলা বেরিয়ে যাবো 3:30-4টের সময়। তো আমরা যাচ্ছি আমাদেরই প্রতিবেশী একটা স্টেটে, হ্যাঁ, কিন্তু ভোরবেলা উঠে বলবে, ও বলছে কোথায় যাচ্ছি। তো চলো, ব্যাকপ্যাকটা রেডি করতে যাচ্ছেন, বাবা তুমি চলে যাও আগে আগে। কত বড় ব্যাগটা, সাধারণ কোটটা কোথায়, ওপর থেকে নিচে চলে এলে তো পারবো না। ব্যাগটা এখনই বেঁধে রাখছে যাতে সকালবেলা বেরোতে পারি তাড়াতাড়ি। আমি আর বাপি মিলে লাগেজটা বাঁধলাম, তো মোটামুটি সবই রেডি হয়ে গেছে, হ্যাঁ। তো কালকে ভোরবেলায় বেরোনোর পালা, কালকে আমরা তাড়াতাড়ি করে ঘুমতে উঠতে হবে, তাই এখন বাজে 9:50। রেকর্ড, আমরা এত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, এত তাড়াতাড়ি যদিও আমরা খাই না। তো রাতে খাবারে আজকে রয়েছে রুটি আর চিকেন কষা, আবার এক্সট্রা ইলিশ মাছ, ইলিশ মাছ চিকেন খাইনি তাই জন্য আমার ইলিশ মাছ, অন্যরা খেয়েছে সকালে। আজকে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম, তো চলো আজকে মতো ব্লগটা এখানে শেষ করলাম, এখন বাজে 10:30। তো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে ভোরবেলায়। আমরা এসে কোলাঘাটে দাঁড়ালাম এক জায়গায়, সকালের চা টিফিন খাবো বলে কোলাঘাটে শক্ত দাঁড়িয়েছি। তো গাড়ির অবস্থাগুলো দেখে নেওয়া,